नमस्कार बंधुरा, आचार्य कुश मुखार्जी एस्ट्रो पामिस्ट मॉडल सेंटर पक्ष थेके बोलछी। बंधुरा, आमादेर आजकेर एपिसोड सहस्र जोगेर द्वितीय जोग। आजकेर जोगेर नाम अमला जोग। अमला जोग एकटि शुभ जोग। जन्मकुंडलीते कि अवस्थाय अमला जोग सूचित हय? चंद्र बा लग्नेर अर्थात राशि बा लग्नेर दशम स्थाने कोनो शुभ ग्रह अवस्थान करले कुंडलीते अमला जोग सूचित है। शुभ ग्रह कोनगुलि? चंद्र, बुध, बृहस्पति और शुक्र। जेहेतु चंद्र बा लग्ने दशमे थाकबे, ताई चंद्र व्यती रेखे जे कोनो तीनटी शुभ ग्रह अवस्थान करलेई हलो। एई जोगे कि हय? जातक सुनाम बृद्धि हय, जातकेर सुख्याति बृद्धि हय, निर्मल चरित्रेर हय, सৎ মানুষ হয়, ধার্মিক মনোভাবাপন্ন হয় এবং জীবনযাপন অতি সুখের হয়। এ ধরনের ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে যে শুভ গ্রহটি অবস্থান করে তার দশান্তে বা দশা বা দশান্তে এই শুভফল প্রাপ্তিটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। যোগটিতে চন্দ্রের দশমে যে গ্রহটি অবস্থান করছে তার শুভ এবং বলবতা বিচার করতে হবে। কেমনভাবে সেই শুভত্ব বা বলবতা বিচার হবে? সেই শুভ গ্রহ কত ডিগ্রিতে আছে, সেই শুভ গ্রহ কোন নক্ষত্রে আছে, শুভ নক্ষত্রে আছে কি না, এরকম বিচার্য বিশ্লেষণ হয়। এখন আমরা একটি ছোট্ট উদাহরণ দেব। মেষ রাশি, সেখানে চন্দ্র রয়েছে বা মেষ লগ্ন, সেখান থেকে তার দশম স্থান মকর, সেখানে বুধ, বৃহস্পতি বা শুক্র, যে কোনো তিনটি গ্রহে একজন থাকতে পারে। যদি বুধ থাকতে পারে তাহলে এই অম্লাযোগ সূচিত হবে, কিন্তু শনির সঙ্গে বুধের সম্পর্ক খুব ভালো নয়, সুতরাং সেক্ষেত্রে সেই অম্লাযোগ খুব প্রকট হবে এরকম নয়। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি যদি থাকে। বৃহস্পতি শনির শত্রুও নয়, মিত্রও নয়, সম। কিন্তু বৃহস্পতি গুরু সৌরি নিজভঙ্গ রাজযোগ তৈরি করে, সেক্ষেত্রে শুভত্ব বেড়ে যায়। আবার যদি শুক্র থাকে তাহলে এই অম্লাযোগটা সব দিক থেকে সুন্দর হলো। আশা করি সমস্ত বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। এখন এই অম্লাযোগ সূচিত হওয়া ব্যক্তিরা কি কি গ্রহের বীজ মন্ত্র করবেন, সেই শুভ গ্রহ কে আছে, এটা যদি আপনারা জন্মকুণ্ডলীতে বিচার বিশ্লেষণ করিয়ে নেন, তাহলে তো আপনারা সেই গ্রহের বীজ মন্ত্র এবং গায়ত্রী করবেন। যদি না থাকে সেক্ষেত্রে আমরা তিনটি গ্রহ অর্থাৎ বুধ, বৃহস্পতি